বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলাকে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন তৎপর জেলার সমস্ত বেআইনি কর্মকাণ্ড রুখতে। সোমবার সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি জানালেন, গোটা মুর্শিদাবাদ জেলায় চোলাই মদ উদ্ধার করা হয়েছে 180,000 লিটারেরও বেশি, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে 79টি, গ্রেপ্তার করা হয়েছে 92 জনকে, নগদ উদ্ধার করা হয়েছে 1,18,44,000-এরও বেশি টাকা। এই বিষয়ে আর কি বলছেন তিনি শুনে নেব তাঁর মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের জেলাতে পাবলিক প্রপার্টি ডিফেসমেন্টের কেস পাওয়া গেছিলো 30,164টি, রিমুভাল হয়েছে 29,120, 94টি কেস দাখিল হয়েছে, লিকার বিভিন্ন ধরনের মিলিয়ে সিজ হয়েছে 180,785.24 লিটার, আর্ম সিজ হয়েছে 79টি, অ্যামুনিশন 253টি, অ্যারেস্ট হয়েছে 92 জন, সিভিজিল কমপ্লেন ছিল আমাদের 333টি, সমস্ত ডিসপোজাব হয়েছে, 1950 কমপ্লেন ছিল 397, রিজলভ হয়েছে 374, বাকি আছে 23টা, NGRS পোর্টালে আমাদের কমপ্লেন ছিল 260টা, রিজলভ হয়েছে 255টা, পেন্ডিং আছে 5টা, CMS পোর্টালে আমরা সিস্টেমে আমরা কমপ্লেন পেয়েছিলাম 46টা, রিজলভ হয়েছে 41টা, পেন্ডিং 5টা, ক্যাশ সিজ হয়েছে 1,18,44,855 টাকা। এক্ষেত্রে আমাদের লাস্ট যেটা সিজ হয়েছে সেটা গতকাল সিজ হয়েছে ভগবানগোলা এসিতে কামারপাড়া মোড়ে 1,16,300 টাকা, নবগ্রাম এসিতে 5,53,960 টাকা, এটা টারগ্রাম নাকা পয়েন্ট নবগ্রামে, আর নওদায় আমতলা ঘাটে 3,03,000 টাকা সিজ হয়েছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব।